নমস্কার, আমি ডক্টর রাকেশ মণ্ডল। অনেক ক্যাটোনারি আমাকে প্রশ্ন করেন, ডাক্তারবাবু আমার বিড়াল বমি করছে এবং বমির সাথে কৃমি বের হচ্ছে, কি করব। অনেক ক্যাটোনার আবার এও জানিয়েছেন যে তার বিড়াল যখন বমি করেছে এবং বমির সাথে কৃমি বের হয়েছে, তারপরে ওই বিড়ালকে কৃমির ওষুধ খাওয়ানোর পর ওর শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে। আপনার বিড়াল যদি বমি করে এবং বমির সাথে যদি কৃমি বের হয়, আপনি কি করবেন, ওই বিড়ালকে কি কি মেডিসিন খাওয়াবেন, তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে আমাদের পাশে থাকুন। আমাদের উদ্দেশ্য আপনাদের সচেতন করা। আপনার প্রিয় বিড়াল যদি বমি করে, তাহলে ওকে আগে বমির ওষুধ খাওয়াতে হবে। তার আগে ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে ওই বিড়ালের বডি টেম্পারেচার মাপতে হবে। বিড়ালের নর্মাল বডি টেম্পারেচার 100 ডিগ্রি ফারেনহাইট থেকে 102.5 ডিগ্রি ফারেনহাইট। যদি বিড়ালের বডি টেম্পারেচার নর্মাল থাকে, তাহলে ওই বিড়ালকে আপনি বাড়িতেই বমির ওষুধ খাওয়াতে পারেন। অন্ডানসেট্রন ওরাল সাসপেনশন পাওয়া যায়, যেমন অন্ডেম সাসপেনশন। এটি ছোট বাচ্চাদের মেডিসিন, যে কোনো মেডিসিন শপেই আপনি পেয়ে যাবেন। 2 কেজি ওজনের বিড়ালকে 1 ml করে দিনে 2 বার খাবার 30 মিনিট আগে অন্ডেম সাসপেনশন খাওয়াবেন। টানা 3 থেকে 5 দিন পর্যন্ত খাওয়াতে পারবেন। এছাড়া ভিভালডিস কোম্পানির এমিপেট ওরাল স্প্রে পাওয়া যায়। 4 কেজি পর্যন্ত বিড়ালকে 1 বার করে স্প্রে জিভে, মুখ খুলে জিভে স্প্রে করবেন। দিনে 2 বার করে স্প্রে করতে পারেন। অবশ্যই খাবার খাওয়ার 30 মিনিট আগে স্প্রে করবেন। বমির কারণে যদি বিড়ালের দুর্বলতা আসে শরীরে, সেক্ষেত্রে ওই বিড়ালকে অল্প অল্প করে ওআরএস খাওয়াতে পারেন। তার সাথে কি করবেন, মাছ বা মাংস অল্প হলুদ দিয়ে সেদ্ধ করে তার জুসও অল্প অল্প করে ওই বিড়ালকে খাওয়াতে পারেন। এতে বিড়ালের দুর্বলতা কাটে। বিড়ালকে অন্ডানসেট্রন ওরাল সাসপেনশন খাওয়ানোর পর ওর বমি যদি বন্ধ থাকে এবং ওর খিদে যদি ঠিক থাকে, তাহলে ওই বিড়ালকে 3 থেকে 5 দিনের মধ্যেই কৃমির ওষুধ খাওয়াতে হবে। বিড়ালের ওজন 2 কেজি পর্যন্ত ওই বিড়ালকে ওরাল সাসপেনশন কৃমির ওষুধ খাওয়াতে পারেন, যেমন ফেলিডি সাসপেনশন এরিয়ন ভেট কোম্পানির এবং ভেন্টাল মিও সাসপেনশন কোরাইজ কোম্পানির। এটি প্রতি কেজি ওজনের জন্য 1 ml করে ওরাল সাসপেনশন বিড়ালকে খাওয়াতে পারেন। ধরুন কোনো বিড়ালের ওজন যদি 2 কেজি হয়, তাহলে ওই বিড়ালকে 2 ml ফেলিডি সাসপেনশন বা ভেন্টাল মিও সাসপেনশন সকালে খালি পেটে খাওয়াতে পারেন এবং 15 দিন পর পুনরায় ওই বিড়ালকে ওই ওরাল সাসপেনশন আবার একবার খাওয়াতে হবে। কিন্তু বিড়ালের ওজন যদি 2 কেজির বেশি হয় এবং 5 কেজির মধ্যে হয়, তাহলে ওই বিড়ালকে ট্যাবলেট খাওয়াতে হবে। ফেলিডি ট্যাবলেট পাওয়া যায় এবং ভেন্টাল মিও ট্যাবলেট পাওয়া যায়। এবং যদি বিড়ালের ওজন 4 থেকে 5 কেজির মধ্যে হয়, 2 কেজির বেশি হয়, তাহলে ওই বিড়ালকে 1টি ট্যাবলেট সকালে খালি পেটে খাওয়াতে পারেন এবং পুনরায় 15 দিন পর আবার একবার ওই বিড়ালকে ভেন্টাল মিও ট্যাবলেট বা ফেলিডি ট্যাবলেট আবার একবার খাওয়াবেন। যেখানে এই মেডিসিনগুলি পাবেন না, তাহলে সেক্ষেত্রে আপনি সেম কম্পোজিশনের মেডিসিন দোকানে গিয়ে খোঁজ করবেন এবং কিনে আপনার প্রিয় বিড়ালকে খাওয়াতে পারেন। অন্ডানসেট্রন ওরাল সাসপেনশন এবং কৃমির ওষুধ ফেলিডি সাসপেনশন বা ভেন্টাল মিও সাসপেনশন অথবা ফেলিডি ট্যাবলেট অথবা ভেন্টাল মিও ট্যাবলেট খাওয়ানোর কয়েকদিনের মধ্যেই দেখবেন বিড়ালের বমিও বন্ধ হয়ে যাবে এবং কৃমিও বমির সাথে বের হবে না। কিন্তু বিড়ালকে বমির ওষুধ খাওয়ানোর পরও ওই বিড়াল যদি বমি করে এবং বিড়ালের যদি জ্বর থাকে, তাহলে ওই বিড়ালকে অবশ্যই নিকটবর্তী পশু হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন এবং অন্যান্য ক্যাট ওনারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।